ভুগালীর আনন্দ উল্লাসের মাজতে এক শিখরণকারী হত্যাকাণ্ডই জোকারি গৈছে উদালগুড়ি জেলার কলাইগাঁও চহর। স্বামী আর শাহুয়েকে যৌথভাবে ডিঙি চাপি হত্যা করার অভিযোগ মঞ্জুর আভা নামৰ নিজ বোয়ারীক। কলাইগাঁও থানার অন্তর্গত তেজিয়ালপাড়া গাঁৱৰ বোয়ারী তথা এটি পুত্র সন্তানের মাতৃ মঞ্জুর আভাক দীর্ঘদিন ধরে অত্যাচার চলাই আসছিল নিজা স্বামী আর শাহুয়েকে। আর দেওবার দিনা হঠাৎ মঞ্জুর আভাক মৃত অবস্থাত দেখি এক হত্যাকাণ্ড বলে অভিহিত করে মঞ্জুর আভার পরিয়ালের লোকে। মোর ভন্টি এজনী আসলে বিয়া দিছিল মই তেজিয়ালপাড়া। তেও আমাক ভন্টি আগরপা জনায় আছিল যে এই মোক বহুত মানসিক অত্যাচার করে আছে। তেও কয় লেকুনে কোনে অত্যাচার করে। তেও কলে কি আমার শাহু মা আর মোর হেরিয়া অত্যাচার করে বলে কৈছে আর মোর স্বামী বলে কৈছে স্বামী অত্যাচার করে। তেও যেহেতু আমাক যোৱাকালি ফোন কৰিছিল তেও এই যোৱাকালি মানে আগরপা ফোন কৰি আছিল তেও মানসিক অত্যাচার করে থাকে বলে তেওঁলোকে হঠাৎ আমাক জনালে যে তেও এই সুইসাইড করে তেওঁলোকে আমাক ঘৰৰ পৰিয়ালে জনায় সুইসাইড করা বলে পেলায়। পুনৰ বাৰ্তা মতা ফোন দিয়ে যিটো বাৰ্তা পঠাইছিল আমাক মানুহক ইচ্ছা কৰে তেওঁলোকে আমি আত্মহত্যা কৰা বুলি ভবা নাই। তেওঁ আমাৰ শাহুক আৰু মাকৰ ওপৰত কণ্টেক্ট আছে কিছুমান। গতিকে সেইকাৰণে আপোনালোকৰ মিডিয়াৰ আগত জনাইছোঁ যে আমি এইটো নিয়াই লাগে আমাক। ল'ৰা ছোৱালী আছিলে ল'ৰাজন আছে ল'ৰাজনে ৰাতিপুৱাৰ পৰা 4টা বজাৰ পৰা মাক মা মা কৰি বিচাৰি ফুৰি আছে বোলে। এতিয়া প্ৰশ্ন উত্থাপিত হয় যে কোনে হত্যা কৰিলে মঞ্জুৰ আভাক। আগন্তুক দিনত আৰক্ষীৰ তদন্তহে পোহৰলৈ আহিব কোনে কি কাৰণে হত্যা কৰিলে এটি পুত্ৰ সন্তানৰ মাতৃগৰাকীক। Report, not in town.